আমরা প্রায়শই দেখেছি যে খবরের কাগজে সোশ্যাল মিডিয়ায় যে পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে কাজ করতে গেলে কখনো ঠিকাদারের সাথে ঝামেলা, কখনো বা সেখানকার স্থানীয় মানুষের সাথে ঝামেলা বা দুর্ঘটনা কখনো না কখনো প্রাণ গেছে, সে নিয়ে কিন্তু কোনো রকম ভাবে রাজ্যে কোনো ভ্রূক্ষেপ দেখা যায়নি। সেদিন বিধানসভায় ভাঙড়ের বিধায়ক পেজাদান অসাদ সিদ্দিকী আওয়াজ তোলেন, সেই নিয়ে প্রশ্ন করেছিলেন যে আমাদের রাজ্য থেকে কতজন রাজ্যের বাইরে ভিন রাজ্যে কাপড় নিয়ে শ্রমিক হিসেবে কাজে গেছেন, বা তার সাথে সাথে অতিরিক্ত প্রশ্ন করেছিলেন যে ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কতজন মানুষ কাজে এসেছে। তারই একটা লিখিত দিয়েছেন আমাদের মন্ত্রী মলয় ঘটক মহাশয়। তিনি জানিয়েছেন যে 31 জুন 2024 পর্যন্ত প্রায় 21,59,737 জন মতো পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে গেছেন, এবং ভিন রাজ্য থেকে এ রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে এসেছেন প্রায় 1 কোটিরও কাছাকাছি। এবং সেই রিপোর্ট অনুযায়ী তিনি একটা ডেটা দিয়েছেন যে কোন জেলা থেকে কতজন মানুষ রাজ্যের বাইরে গেছে। আমি প্রথমেই দেখবো যে উত্তরবঙ্গ জেলাগুলি থেকে যে পরিযায়ী শ্রমিক বাইরে গেছেন সেই সব কোন জেলা থেকে কতজন মানুষ গেছে। আমরা প্রথমে দেখবো যে আলিপুরদুয়ার থেকে যে কজন মানুষ বাইরে গেছেন তাদের সংখ্যা হচ্ছে 15,296 জন মানুষ আলিপুরদুয়ার থেকে পশ্চিমবাংলার বাইরে কাজে গেছেন। তারপরে বাঁকুড়ার সংখ্যাটাও কিন্তু কম নেই, বাঁকুড়া থেকে মানুষ 38,074 জন কিন্তু তারা বাঁকুড়া থেকে পশ্চিমবাংলা থেকে বাইরে কাজে গেছেন। তারপরে বীরভূম আমরা জানি বীরভূম থেকেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 94,194 জন কিন্তু রাজ্যের বাইরে কাজে গেছে। সেখানে কোচবিহারের সংখ্যাটা কিন্তু একবারে অনেকটাই, 1,44,055 জন কিন্তু কোচবিহার থেকে কাজে গেছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু সংখ্যাটা একটু কম আছে, তাও কম বলতে 27,929 জন, 27,929 জন কিন্তু দক্ষিণ দিনাজপুর থেকে কাজে গেছে। দার্জিলিং কিন্তু সেভাবে খুবই কম গেছে, 9,000-এর মধ্যেই আছে, 9,936 জন পরিযায়ী শ্রমিক কিন্তু দার্জিলিং ছেড়ে তারা কিন্তু ভিনরাজ্যে কাজে গেছে। উত্তর দিনাজপুর কিন্তু হঠাৎ করে এখানে কিন্তু 1,19,510 জন মানুষ কিন্তু উত্তর দিনাজপুরের বাইরে কাজে গেছেন। সেখানে কিন্তু সব থেকে বেশি দেখা যাচ্ছে এখানে মালদা কিন্তু সব থেকে বেশি, যদি পুরো পশ্চিমবঙ্গের মধ্যে যদি দেখা যায় যদি মালদা সব থেকে বেশি মানুষ মালদা থেকে বাইরে কাজে গেছে, সেটা হচ্ছে 2,69,687 জন মালদার বাইরে কাজে গেছে। সেখানে কলিম্পং খুব সুন্দর ছোট্ট একটি শহর, কিন্তু সেই কলিম্পং থেকেও মানুষ 3,409 জন তাদের রাজ্য ছেড়ে রাজ্যের বাইরে কাজে যেতে বাধ্য হয়েছে, কলিম্পং থেকেও গেছে। এবারে আমরা যদি ধরি যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এতক্ষণ তো আমরা বললাম যে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গ থেকে যদি দেখি আমরা দক্ষিণবঙ্গে সব থেকে আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা রাজধানী মনে করি তাহলে কলকাতা, সেই কলকাতা শহর থেকেও কিন্তু 277 জন পরিযায়ী শ্রমিক এই রাজ্যের বাইরে আছেন। তারপরেই আমরা হাওড়া জেলার কুটির শিল্প এবং বস্ত্র শিল্পের নামে আমরা পরিচিত জানি, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই হাওড়া জেলায় কাজে আসে। কিন্তু বর্তমান রাজ্যের যা পরিস্থিতি সেই হাওড়া জেলা থেকেও 58,974 জন মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে গেছে এবং হাওড়া জেলার বাইরে কাজে চলে গেছে। পাশাপাশি হুগলি জেলা আমরা জানি যে সেখানেও কিন্তু টাটা একটা সব থেকে বড় মারুতি কারখানা একটা খুলেছিল, যেখানে আমরা আশা করেছিলাম যে পশ্চিমবঙ্গের থেকে কয়েক লক্ষ মানুষ এসে এই হুগলি জেলাতে কাজ করবে, কিন্তু দুঃখের বিষয় আজ 2024 আজকে দাঁড়িয়ে মলয় ঘটক মহাশয়ের রিপোর্টিং বলছে যে হুগলি জেলা থেকে 60,837 জন মানুষ সেই হুগলি জেলা থেকেই বাইরে কাজে গেছে। সেখানে আবার উত্তর ২৪ পরগনা, আমরা এমনিতেই জানি উত্তর ২৪ পরগনা সেখানে গ্রাম্য বেশিরভাগ 30-40% মানুষ গ্রাম্য জীবনযাপন করে, সেখান থেকেও মানুষ কিন্তু শুধু কলকাতা নয় পশ্চিমবাংলার বাইরেও গেছে, প্রায় 1,26,460 জন। সেখান থেকে কিন্তু আবার দক্ষিণ ২৪ পরগনা সেদিক থেকে আরও একটু এগিয়ে গেছে দুধাপ, সেখানে দক্ষিণ ২৪ পরগনা যাচ্ছে 1,39,639 জন। সেখানে দাঁড়িয়ে যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ নদিয়া, আবার উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা থেকে এখানে নদিয়া কিন্তু
আরো আগে আমরা যেটা ভাবতাম যে হয়তো 2-24 পরগনার মানুষ বেশি বাইরে পপুলেশন করে, কিন্তু এখানে নদিয়া কিন্তু ভিতর থেকে যে 1,59,741 জন মানুষ যে পশ্চিমবঙ্গ থেকে বাইরে গিয়েছিল সেই রিপোর্টটা আমরা জানতে পারলাম। সাথে সাথে পুরুলিয়াও কম মানুষ না, কিন্তু পুরুলিয়া খুবই একটা সুন্দর রাজ্য আমাদের এখানকার জেলা, জেলার মধ্যে পুরুলিয়া জেলা খুবই সুন্দর, হাতের না ছোঁয়া রাজ্য হিসেবে আমরা পরিচিত। কিন্তু সেই জেলা থেকেও কিন্তু 46,579 জন কিন্তু রাজ্যের বাইরে গেছেন, এবং পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর থেকে সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি, 1,55,634 জন মানুষ পূর্ব মেদিনীপুর থেকে তারা কিন্তু রাজ্যের বাইরে কাজে গেছে। সেখানে যদি আমরা ঝাড়গ্রাম দেখি, ঝাড়গ্রাম থেকেও কিন্তু সংখ্যাটা দাঁড়াবে আপনার 10,437 জন, এবং যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান থেকে সংখ্যাটা একটু কম হলেও নিহাত কিন্তু খারাপ না, 3,752 জন মানুষ কিন্তু তারা পরিযায়ী শ্রমিক হিসেবে পশ্চিম বাংলার বাইরে বাস করছে। সেখানে পূর্ব বর্ধমান কিন্তু 1,00,000 অনেকটা এগিয়ে গেছে, 1,00,000 পূর্ব বর্ধমান যাচ্ছে, 1,10,911 জন কিন্তু পূর্ব বর্ধমান থেকে পরিযায়ী শ্রমিক আছে। সেখানে কিন্তু আবার পশ্চিম মেদিনীপুর সব থেকে বেশি, এই দক্ষিণবঙ্গে যে জেলাগুলি আছে সেই জেলাগুলির মধ্যে সব থেকে কিন্তু পশ্চিম মেদিনীপুর এখানে অনেকটাই বেশি, সেখানে 1,67,242 জন পরিযায়ী শ্রমিক কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বাইরে আছে। এবং মুর্শিদাবাদ আমরা জানি, মুর্শিদাবাদে সকলেই আমাদের কলকাতায় নাম শুনেছি, উষা থেকে কলকাতায় আসে, তারা রাজমিস্ত্রি কাজ করতে হয় পরিযায়ী শ্রমিক হিসেবে, কিন্তু সেই মুর্শিদাবাদ থেকে পশ্চিমবাংলার বাইরের লোক আছে সব থেকে বেশি, 3,66,338 জন, যেখানে কিন্তু রিসেন্ট ইউসুফ পাঠান জিতেছেন। দেখা যাক এই 3,66,338 জন মানুষের মধ্যে কতজন মানুষকে তিনি ফিরিয়ে আনতে পারেন। এখানে আমাদের রিপোর্টিং আজকে শেষ করলাম, আমি নতুন নতুন তথ্য জানতে ফলো করবেন এফ পিস মিডিয়াকে।